দেখো, তুমি বোর্ডে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, রেলের এই পোস্টের নাম হচ্ছে ALP, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বাংলায় বললে হচ্ছে আমাদের ট্রেনের ড্রাইভার। এই পদে তুমি যদি চাকরি পেতে চাও তাহলে রেলের তরফ থেকে তোমার জন্য আসছে খুব বড় একটা সুযোগ। আর এই সুযোগ তুমি যদি হাতছাড়া করো, মিনিমাম তোমাকে কিন্তু 4 থেকে 5 বছর আবার অপেক্ষা করতে হবে। যদি প্রশ্ন করো কেন, কারণ হচ্ছে বিগত কয়েক বছর যদি আমরা লক্ষ্য করি, এর আগে লাস্ট ভ্যাকান্সি কবে বেরিয়েছিল জানো? সেই বেরিয়েছিল আমাদের 2018 সালে। কবে? 2018 সালে। তার আগে বেরিয়েছিল কবে জানো? 2014। তার আগে বেরিয়েছিল 2010। তাহলে আমরা যদি ভালো করে লক্ষ্য করি, আমরা দেখছি রেল একটা প্যাটার্ন কিন্তু ফলো করছে। প্রতি 4 বছর অন্তর অন্তর এই লোকো পাইলটের ভ্যাকান্সি বা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। সুতরাং এই সুযোগ কিন্তু আমাদের কোনোভাবে হাতছাড়া করলে হবে না। ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছো, তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে কেন্দ্র সরকারের চাকরি। এটা একটা কিন্তু প্লাস পয়েন্ট, ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে আশা করি ইতিমধ্যে তোমরা প্রত্যেকেই জানো কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে রেলে প্রায় 3 লক্ষের কাছাকাছি বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পোস্টে কিন্তু সিট বা তোমাদের আসন সংখ্যা খালি আছে। এবং সেই আসন সংখ্যা মানে পূর্ণ করার যে টার্গেট, সেটা কিন্তু সরকার নিয়েছে 2023-এর ডিসেম্বর মাসের মধ্যে। সুতরাং আমরা বুঝতেই পারছি ইতিমধ্যে বিভিন্ন সোর্স থেকে যে আমাদের তথ্যগুলো উঠে আসছে, প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভ্যাকান্সি কিন্তু রেল ইতিমধ্যে পূর্ণ করবে। তার মধ্যে 3খানা পোস্টে অবশ্যই 100% ভ্যাকান্সি বেরোবে। একটা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ ট্রেনের ড্রাইভার বেরোবেই বেরোবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের RPF অর্থাৎ রেল পুলিশ, এটা কিন্তু বেরোবেই, এবং তার সঙ্গে সঙ্গে রেলের TTE অর্থাৎ যারা টিকিট চেক করে, এই 3টে পোস্টে কিন্তু 100% খুব দ্রুত ভ্যাকান্সি তোমাদের বেরোচ্ছেই বেরোচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এতে মোট ভ্যাকান্সি কত থাকবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, বয়স কত লাগবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা ফিস দিতে হবে, কোন কোন সাবজেক্ট আমাকে পড়তে হবে পাস করতে গেলে, আমি যদি চাকরিটা পেয়ে যাই পার মান্থ কত টাকা স্যালারি পাবো, সমস্ত কিছু খুব দ্রুত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। চলো শুরু করা যাক আজকের এই আলোচনা। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইয়োর স্টাডিতে। চলো একদম প্রথমেই আমরা জানবো যে মোট শূন্য পথ আমাদের কত থাকতে পারে। মোটামুটি বিভিন্ন সোর্স থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, রেলে কিন্তু রেলের ড্রাইভার এই পদের জন্য প্রায় 60 থেকে 65 হাজার শূন্য পথ কিন্তু ইতিমধ্যে খালি আছে। সুতরাং আমরা আন্দাজ করতে পারি এই শূন্য পদ যদি রেলের ভর্তি করতে হয় তাহলে 60 থেকে 65 হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি রেলের তরফ থেকে বেরোতে চলেছে, ঠিক আছে? আর একটা বিষয় আমি তোমাদেরকে জানিয়ে রাখি, এই পোস্টের সঙ্গে সঙ্গে না একই সঙ্গে টেকনিশিয়ান বলে আরও একটা পোস্ট আছে যার জন্য ভ্যাকান্সি বেরোবে। একটা ভিডিওর মধ্যে আলোচনা করলে তোমাদের ঘেটে ঘ হয়ে যাবে, তার জন্য আমি আলাদা একটা সেপারেট ভিডিওতে টেকনিশিয়ান নিয়ে আলোচনা করব। আজকে শুধু জানো ভালো করে রেল ড্রাইভার কিভাবে হওয়া যায়, ওকে? আচ্ছা, মোটামুটি আমরা আন্দাজ করছি প্রায় 60 হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি আমাদের বেরোতে পারে, ওকে? নেক্সট আমরা জানবো যে আমাদের বয়স কত থেকে কতর মধ্যে থাকা চাই। দেখো, মিনিমাম তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, মিনিমাম তোমার হওয়া চাই 18, ম্যাক্সিমাম তোমার হওয়া চাই 28। এছাড়া তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি এক্সট্রা 3 বছরের ছাড় পাবে, এবং তুমি যদি SC বা ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এক্সট্রা 5 বছরের ছাড় পাবে। আর একটা বিষয়, এবছর হতে পারে এই 28টা 30 হয়ে যেতে পারে, তবে লাস্ট যখন পরীক্ষা হয়েছিল সেই হিসাবে দেখলে জেনারেলের জন্য 18 থেকে 28, OBCরা 3 বছরের ছাড়, SC এবং ST ক্যান্ডিডেট হয়ে থাকলে তুমি এক্সট্রা 5 বছর 28-এর সঙ্গে যোগ করে নেবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাপ্লাই কীভাবে করবো? অ্যাপ্লাই করার যে পদ্ধতি সম্পূর্ণ অনলাইন, যখনই ফাইনাল নোটিফিকেশান বেরোবে খুব দ্রুত আমি তোমাদের জানিয়ে দেবো। ফিস কত লাগে? তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমাকে 500 টাকা ফর্ম ফিল আপের সময় ফিস জমা দিতে হয়, আর এছাড়া তোমরা যারা OBC SC এই ধরনের ক্যান্ডিডেট আছো বা ST আছো, তোমাদের দিতে হয় হচ্ছে 250 টাকা। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে, তুমি যদি পরীক্ষায় বসো, যারা 500 টাকা দিচ্ছ তোমরা মোটামুটি 50% মানে 250 টাকা মতন আবার রিটার্ন পেয়ে যাবে, পরীক্ষায় না বসলে টাকা রিটার্ন পাবে না, ঠিক আছে? আর যারা 250 টাকা দিয়েই ফর্ম ফিল আপ করছো, মানে OBC আছো, যারা SC আছো বা ST আছো, তারা কিন্তু পুরো টাকাটাই রিটার্ন পেয়ে যাবে যদি তুমি পরীক্ষায় বসো। পরীক্ষায় না বসলে কিন্তু টাকা রিটার্ন দেওয়া হয় না, ওকে? আশা করি বুঝতে পারলে। নেক্সট আমরা চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। খুব ভালো করে জায়গাটা কিন্তু মনোযোগ দিয়ে বোঝো, ঠিক আছে? দেখো, মিনিমাম তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। তবে হ্যাঁ, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ শুধু হলে হবে না, মাধ্যমিকের পরে তোমাকে ITI বা ডিপ্লোমা করতে হবে। মাধ্যমিকের পরেই কিন্তু ITI বা ডিপ্লোমা করা যায়, ভালো করে বুঝে নাও।
মাধ্যমিকের পরেই তোমাকে আইটিআই বা পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং, যাকে আমরা বলছি হচ্ছে ডিপ্লোমা, এই ধরনের কোর্স করতে হবে। বা উচ্চ মাধ্যমিকের পরে তোমাকে কিন্তু বিটেক বা বিই, মানে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো হয়, এই ধরনের কোর্স তোমাকে করতে হবে। এবার ইঞ্জিনিয়ারিং কোর্স তো অনেক ধরনের আছে, কোন ধরনের কোর্স আমাকে করতে হবে? দেখো, তুমি যদি আইটিআই করো, ঠিক আছে, তাহলে দেখো, যেমন তোমাদের আছে মাদার ট্রেড, ফিটার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের আরও কিছু ট্রেড আছে, তোমরা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি একটা ছবি তোমাদের জন্য দিয়ে দিয়েছি, চাইলে স্ক্রিনশট তুমি নিয়ে নিতে পারো। এই সমস্ত ট্রেড থেকে তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর আইটিআই করে নাও, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তার সঙ্গে সঙ্গে তুমি যদি উচ্চ মাধ্যমিকের পরে ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং করো, সেক্ষেত্রে এই চারটে ডিপার্টমেন্ট থেকে তোমাকে ইঞ্জিনিয়ারিং করতে হবে। কী কী? এক হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল হতে হবে, বা ইলেকট্রনিক্স হতে হবে, বা তোমার অটোমোবাইল হতে হবে, বা মেকানিক্যাল হতে হবে। এই চারটে ডিপার্টমেন্টের যে কোনো একটা ডিপার্টমেন্ট নিয়ে তুমি যদি ইঞ্জিনিয়ারিং করো, বা আগে যেগুলো বললাম যে লিস্ট তোমরা দেখতে পেলে, সেই বিষয়গুলো থেকে তুমি যদি আইটিআই করো, তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। আদারওয়াইজ তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না লোকো পাইলটের জন্য। আশা করছি খুব সহজে তোমাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশান বোঝাতে পারলাম। এবার দেখো, শুধু ফর্ম ফিল আপ করলে তো হবে না, পরীক্ষায় বসলে হবে না, তোমাকে আগের থেকে প্রস্তুতি নিতে হবে। তুমি যদি ভাবো যে ফর্ম ফিল আপ করবো তারপরে প্রস্তুতি শুরু করবো, তুমি কিন্তু অনেক পিছিয়ে যাবে, কারণ অলরেডি অনেক ছাত্রছাত্রী কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো তুমি কীভাবে প্রস্তুতি নেবে, তুমি তো কিছুই জানো না, ধরো তুমি শুরু করবে, কীভাবে শুরুটা করবে? দেখো, ফার্স্ট আমি তোমাদের প্রত্যেককে বলবো, যারা এখনও আমাদের ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করোনি, অবশ্যই অ্যাপটা ডাউনলোড করো। এই ভিডিও নিচে ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। অ্যাপ ডাউনলোড করার পরে কিছু ফ্রি ক্লাস আছে, তোমার কাজ হচ্ছে সেই ফ্রি ক্লাসগুলো দেখা এবং বোঝা যে আমাদের পড়ানো তুমি ঠিকঠাক বুঝতে পারছো কিনা, বা তোমার ভালো লাগছে কিনা। তারপরে যদি তোমার পড়ানো ভালো লাগে, তুমি অবশ্যই আমাদের রেলের যে কোর্স আছে, যে কোর্স তোমাকে যে কোনো পোস্টে, অর্থাৎ রেলের যে কোনো পোস্টের জন্য তোমাকে কিন্তু একবারে তৈরি করে দেবে, সে তোমার আরপিএফ হোক, কি লোকো পাইলট হোক, কি তোমার টিটিই হোক, যাই হোক না কেন, তোমাকে কিন্তু একবারে তৈরি করে দেবে। বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমার এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, ঠিক আছে? চলো, নেক্সট পয়েন্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সিলেকশন, অর্থাৎ আমাদের নিয়োগের কী কী ধাপ থাকবে, খুব ভালো করে জায়গাটা কিন্তু বুঝবে, ঠিক আছে? দেখো, সিলেকশনে আমাদের মোটামুটি 3 থেকে 4 ধাপ থাকে। একদম প্রথম ধাপে যেটা থাকবে সেটা হচ্ছে CBT 1, তারপরে CBT 2, তারপরে CBAT অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, তারপরে থাকে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট। অনেকে হয়তো বুঝতে পারছো না যে দাদা CBT এটা আবার কী জিনিস। দেখো, CBT কথার অর্থ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। খুব সহজে বললে, তুমি পরীক্ষার সেন্টারে তো পরীক্ষা দিতে যাবে, সেখানে তোমাকে খাতা পেনে গোল্লা গোল্লা না করে কম্পিউটারে করতে হবে, ঠিক আছে? কম্পিউটারে অ্যান্সার দিতে হবে, যাকে বলা হচ্ছে CBT এক্সাম, ওকে? আচ্ছা, চলো এক এক করে এবার আমরা ডিটেলস জানবো যে CBT 1 মানে কি, CBT 2 মানে কি, CBAT মানে কি। চলো জানা যাক। একদম প্রথমেই তুমি ধরো ফর্ম ফিল আপ করলে, পরীক্ষায় গেছো, ফার্স্ট ধাপে তোমার যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে CBT 1 এক্সাম হবে। কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসে? অঙ্ক থেকে 20 আসে, রিজনিং থেকে 25 আসে, জেনারেল সায়েন্স থেকে 20 আসে। জেনারেল সায়েন্সটাকে না খুব বেশি পরিমাণে কিন্তু রেলে এখন গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি যদি কেউ থেকে থাকে যারা রেলের গ্রুপ ডিতে পরীক্ষা দিয়েছে, শুধু জেনে দেখবে যে এবারে কোশ্চেনের লেভেল কিন্তু কতটা হাই করে দিয়েছে। সুতরাং বারবার বলছি, পড়াশোনা কিন্তু আগের থেকে শুরু করো, নাহলে কিন্তু কোনোভাবে আশা করো না যে আমি অল্প কদিন পড়ে পাশ করে যাবো বা আমি চাকরি পেয়ে যাবো। কম্পিটিশান প্রচুর হাই, ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের 10 আসে। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, একদম প্রথম ধাপের যে পরীক্ষা হবে বাংলায় পরীক্ষা দিতে পারবে। 75 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার টাইম থাকবে হচ্ছে 1 ঘন্টা। পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, নেগেটিভ মার্কিং হচ্ছে আমাদের 1/3। খুব সহজে বললে, তুমি 3টে কোশ্চেন যদি ভুল করো, তোমাকে 1 নম্বর করে উল্টে মাইনাস করে নেওয়া হবে, এই হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং, ঠিক আছে? এবার 75 নম্বরে তুমি পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পরে তোমার একটা মেরিট লিস্ট বেরোবে, ঠিক আছে? আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দাদা মোটামুটি কত পার্সেন্ট তুলতে হবে তাহলে আমি পাস হিসাবে গণ্য হব? দেখো, জেনারেলের জন্য মিনিমাম 40% তুলতে হয়, ওবিসি আর এসসি যারা আছে তাদের মিনিমাম 30% স্কোর করতে হয়, আর যারা এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব আছো তাদের মিনিমাম 25% স্কোর করলে তুমি পাস হিসাবে গণ্য হবে, ঠিক আছে? এবং এরপরে তুমি কী করতে পারবে, CBT 2 এক্সামে বসতে পারবে মেরিট লিস্টে, যদি তোমার নাম আসে তাহলে, নাহলে নয়, ঠিক আছে? এবার তুমি ধরো CBT 2 এক্সামও দিতে পারছো, এখানে কিন্তু কিছু ছেলেপেলে ছাঁটাই হবে, কিছু ছেলেপেলে এখানে আসবে CBT 2 এক্সাম দেবে। CBT 2 এক্সাম ভালো করে বুঝে নাও, এটা একই দিনে দুটো পার্টে পরীক্ষা হবে, একই দিনে দুটো পার্টে পরীক্ষা হবে। পার্ট এতে সিলেবাস আমাদের মোটামুটি একই থাকে, অঙ্ক থাকে, রিজনিং থাকে, আমাদের ইঞ্জিনিয়ারিং এবং বেসিক সায়েন্স থেকে 40 নম্বর কোশ্চেন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি ক্লাস দেওয়া আমরা শুরু করছি সামনে রবিবার থেকে, স্পেশালি তোমাদের জন্য ক্লাস শুরু হচ্ছে ইউটিউবে, এবং তোমরা অ্যাপের মধ্যে কিন্তু PDF এবং ক্লাস সমস্ত কিছু ফ্রিতে পেয়ে যাবে, অবশ্যই অ্যাপ ডাউনলোড করো, ঠিক আছে? এইভাবে তোমাদের পার্ট এর পরীক্ষা হবে।
টাইম থাকবে তোমাদের 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা নেগেটিভ মার্কিং একই রকম তোমাদের থাকবে হচ্ছে 1/3 এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি 100 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে এই ক্ষেত্রে একই রকম ভাবে জেনারেলদের জন্য 40% পাস এসসি ওবিসি হয়ে থাকলে আমাদের 30% আর এসটি হয়ে থাকলে 25% তোমাকে মিনিমাম স্কোর করতে হবে ঠিক আছে এরপরে একই সঙ্গে তোমাদের পার্ট বিতে কি হবে পার্ট বিতে না তোমাদের ট্রেড টেস্ট হবে খুব সহজে বললে ধরো তুমি আইটিআই করেছো ফিটার থেকে তাহলে তোমার ফিটারের উপর কোশ্চেন হবে তোমার কোনো বন্ধু সে ইলেকট্রিশিয়ান থেকে করেছে তাহলে তার ইলেকট্রিশিয়ান থেকে কোশ্চেন হবে ঠিক আছে কেউ তো মেকানিক্যাল থেকে করেছে তার মেকানিক্যালে ডিপ্লোমা যেহেতু করেছে মেকানিক্যাল রিলেটেড কোশ্চেন হবে এই অনুযায়ী ট্রেডে কোশ্চেন তাদের হবে 60 মিনিটের পরীক্ষা অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা হয় 75 নম্বরের পরীক্ষা হয় ঠিক আছে এখানে পাশ করতে গেলে মিনিমাম 35% আমাদের স্কোর করতে হয় ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় ভালো করে জেনে নাও পরীক্ষায় যখন ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে না বা খুব সহজে বললে কোন নাম্বারটা তোমাকে চাকরি পেতে সবথেকে বেশি হেল্প করবে এই নাম্বারটা ঠিক আছে এই যে 100 নম্বর তার সঙ্গে সঙ্গে এরপরে আরও একটা নাম্বার আমাদের থাকবে সেটা হচ্ছে সিবিএটি 42 নম্বর টোটালি 142 কত 142 চলো আর একটু পরে তোমাদের 142-এর গল্পটা পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখো আশা করি এই অবধি বুঝতে পারলে এই তিনটে ধাপে আমাদের কী কী হলো পার্ট বি অবধি পরীক্ষা দেওয়ার পর তুমি কেমন পরীক্ষা দিলে তার উপর থেকে একটা মেরিট লিস্ট তৈরি হবে কিছু ছেলে মেয়ে বাদ চলে যাবে কিছু থাকবে যারা ভালো স্কোর করবে তাদেরকে এবার ডাকা হবে হচ্ছে সিবিএটি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা তুমি সহজে বলতে পারো হচ্ছে সাইকো টেস্ট মানে তুমি মেন্টালি ঠিকঠাক কি না সেটা তোমাকে চেক করা হবে কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে তুমি মেন্টালি ঠিকঠাক মতন সিদ্ধান্ত নিতে পারো কি না দ্রুত সিদ্ধান্ত নিতে পারো কি না তোমার মেন্টালি কোনো রকম ডিজার্টার আছে কি না এই সমস্ত বিষয় তোমাকে কিন্তু এই সিবিএটি পরীক্ষার মাধ্যমে চেক করে নেওয়া হবে ঠিক আছে কারণ এত বড় তোমাকে একটা দায়িত্ব দেওয়া হবে তুমি ট্রেন চালাবে ট্রেনে এত যাত্রী থাকবে তুমি মেন্টালি ঠিকঠাক কিনা সেটা কিন্তু এই পরীক্ষার মধ্যে দিয়ে চেক করা হয় ঠিক আছে আচ্ছা 42 নম্বরে তোমাদের পরীক্ষা হবে এই সমস্ত ধাপ তুমি যদি ঠিকঠাক মতন পার করে ফেলতে পারো এবং ভালো নাম্বার নিয়ে এগোতে থাকো তাহলে আবার একটা মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই লিস্টে ছেকে যদি তোমার নাম চলে আসে তারপরে তোমাকে ডাকা হবে হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের জন্য ডকুমেন্টস ভেরিফিকেশন মানে কি ধরো তুমি বলেছো যে আমি এসসি ঠিক আছে বা আমার এই হচ্ছে আমার বয়সের প্রমাণ সেগুলো সব তোমাকে ম্যানুয়ালি চেক করা হবে তোমাকে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সব কিছু চেক হবে যে সব কিছু কাগজপত্র তোমার ঠিকঠাক আছে কি না ওকে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ফাইনালি কী হয় মেডিকেল টেস্ট হয় মেডিকেল টেস্টে তোমার বিশেষ করে চোখ বা বডির বিভিন্ন পার্ট কিন্তু ভালো মতো ডিটেলসে তোমাকে চেক করা হবে কারণ তুমি একটা দায়িত্ববান কাজ করবে মেডিকেলি তুমি ফিট কিনা সেটা দেখতে হবে ঠিক আছে তো মেডিকেল টেস্ট নিয়ে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে বিস্তারিত আলোচনা করছি না যদি তুমি জানতে চাও কমেন্ট বক্সে জানিও তাহলে মেডিকেল টেস্ট নিয়ে সেপারেট একটা ডিটেলস ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো আশা করি এতক্ষণ যা যা বললাম প্রত্যেকটা বিষয় খুব সহজে তোমাদের কাছে জলের মতন পরিষ্কার হয়ে গেল সমস্ত কিছু তুমি যদি ঠিকঠাক মতন পার করে যাও তোমাকে এবার পাঠিয়ে দেওয়া হবে ট্রেনিংয়ে ট্রেনিং কমপ্লিটের পরে তুমি পেয়ে যাবে চাকরি এবং তুমি কিন্তু তারপরে কি হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হয়ে যাবে তারপরে আস্তে আস্তে তোমাকে কিন্তু লোকো পাইলট বলা হবে আর একটা বিষয় এটা কোন গ্রুপের জব আমরা জানি রেলে অনেক গ্রুপ আছে গ্রুপ ডি আছে গ্রুপ সি আছে গ্রুপ বি আছে গ্রুপ এ আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই যে পদ এটা হচ্ছে তোমাদের গ্রুপ সি এর চাকরি সুতরাং প্রথমে তোমাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলা হয় প্রথমে লোকো পাইলট বলা হয় না যত তোমার অভিজ্ঞতা বাড়তে থাকবে আস্তে আস্তে তুমি পরবর্তীকালে লোকো পাইলট হবে প্রথমে কিন্তু লোকো পাইলট হওয়া যায় না প্রথমে তুমি অ্যাসিস্ট্যান্ট থাকবে ঠিক আছে আচ্ছা মোটামুটি স্যালারি আমাদের কত থাকবে একদম শুরুতে মিনিমাম সব কিছু মিলিয়ে 37,000 থেকে 40,000-এর কাছাকাছি তোমার কিন্তু একদম শুরুতে স্যালারি থাকবে যথেষ্ট ভালো স্যালারি এরপরে যত তোমার সময় বাড়তে থাকবে তুমি কাজ করতে থাকবে অভিজ্ঞতা বাড়তে থাকবে আস্তে আস্তে তোমার স্যালারি বাড়তে বাড়তে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু স্যালারি চলে যায় দারুণ একটা চাকরি তো সুতরাং আমি তোমাদের প্রত্যেকে বলবো তুমি যদি যোগ্য প্রার্থী হয়ে থাকো পড়াশুনো এখন থেকে আজ থেকে শুরু করো তুমি ভাবছো কদিন পরে করবো অলরেডি অন্য কেউ শুরু করে দিয়েছে কম্পিটিশান প্রচুর বেশি সুতরাং অবশ্যই অ্যাপ ডাউনলোড করো ফ্রি ক্লাসগুলো দেখো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এখন থেকে প্রস্তুতি শুরু করো কী ধরনের ভিডিও চাইছো কোন টপিকের উপর ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো পড়াশুনো শুরু করে দাও জয় হিন্দ